নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার জন্য আমার এই ধাঁধা প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান। এক নাম্বার ধাঁধা, আপনাকে এমন একটা ফুলের নাম বলতে হবে যাকে উল্টে দিলে একটা পাখির নাম হবে। উত্তর হবে জবা, জবাকে উল্টে দিলে হবে বাজ। দুই নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, কোন জিনিস পৃথিবীতে আসে কিন্তু পৃথিবী থেকে কোনোদিন ফিরে যায় না। উত্তর হবে বৃষ্টি। তিন নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, তিন অক্ষরের নাম তার জলে বাস করে, মাঝের অক্ষর বাদ দিলে আকাশেতে ওড়ে। উত্তর হবে চিতল মাছ, মাঝের অক্ষর বাদ দিলে চিল, যা একটি পাখি হয়। বন্ধুরা, আমাদের একটা ভিডিও করতে অনেক কষ্ট করতে হয়, তাই অবশ্যই লাইক করবেন। চার নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, পরের ঘরে জন্ম আমার, দেখতে আমি কালো, তাই বলে কেউ ভুল করো না, বাঁচতে আমায় ভালো। উত্তর হবে কোকিল। পাঁচ নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, কার চোখ থাকে কিন্তু সে দেখতে পায় না। উত্তর হবে মরা মানুষ বা পুতুল। ছ নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, সেই জিনিসটার এমন গুণ আপনার টাকা করে দেবে দ্বিগুণ। উত্তর হবে আয়না। আপনি আমার কটা ধাঁধা বলতে পেরেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। সাত নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, ডানা আছে কিন্তু পাখি নয়, রক্ত খায় কিন্তু বাঘ নয়, বলুন তো সে কে। উত্তর হবে মশা। আট নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, এক গাছে তিন তরকারি, বলতে পারে কোন ব্যাপারি। উত্তর হবে কলা গাছ। নয় নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, কাঁচা খাই পাকা খাই, উলঙ্গ হয়ে হাঁটে যাই, উত্তরটি কি হবে। উত্তর হবে তেঁতুল। দশ নাম্বার ধাঁধা, হাতির আগে কি লাগালে হাতির ওজন হালকা হয়ে যায়। হাতিকে আমরা গজ বলে থাকি, তাই গজের আগে কয়াকার যোগ করলে হয়ে যাবে কাগজ, যা হালকা। ধাঁধাগুলি ভালো লাগলে এরকম নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।